গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে মহাপঞ্চমী, তোমাদের প্রত্যেককে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 7:30, ঘুম থেকে উঠে গেছি, এখন ওদেরকে খাওয়াবো, চা খাবো, আস্তে আস্তে রান্না টান্না করে আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করব, বেরোনোর আছে। ঠিক আছে, তো কার সাথে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, সঙ্গে থেকে। এই হচ্ছে সকালের চা, চা খেয়ে তারপর কাজ শুরু করবো। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, খাবারের বস্তায় যেই হাত দেব এসে হাজির। ও, অলরেডি চলে এসছে, এই যে লিজা রানি অলরেডি চলে এসছে, বুমরানিও দাঁড়িয়ে আছে, বাকিরাও এখনই বস্তার আসবে, দুরুস্ত করে দৌড়ে আসবে। এই যে আরেকজন চলে এসেছে, বস্তার আওয়াজ পেয়েছে কি পায়নি। এই হচ্ছে লিজার খাবার। বাদন নাচ, বাদন নাচ, বাদন নাচ, নাচ নাচছে, আরেকজন লাইন দিয়ে বসে আছে। এনার খাওয়া শেষ হবে, তারপর ইনি খাবে, তারপর ইনি বসে আছে, ইনি খাবেন, আরেকজন টেবিলের তলায় বসে আছে, তারপরে সবার শেষে উনি। এবার দেখাবো আসল বাদন নাচ। কি হলো নাচ? এই যে কিরে, আজকে বাদন নাচ নাচবি না? হ্যাঁ, বাদন নাচ নাচবি না? একটু দেখা, একটু নাচ দেখা তোর, সবাই দেখবে, একটু দেখা, তুই কেমন নাচিস দেখা একটু। দাঁড়াও, এখন নাচছে না, আজকে বদমাইশি করে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপিং দেখাবো ওর নাচের, খাওয়ার সময় ও কেরম নাচে খাওয়ার আগে। এই যে এইভাবে বাদুর নাচ নাচে ও খেতে দিলে। এই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট, ভাত আর পাতলা আলু দিয়ে, ফুলকপি দিয়ে পাতলা রুই মাছের ঝোল। আজকে প্রায় 1 বছর পর আমি সকালবেলা ভাত খাচ্ছি। আমি পুরো খেতে বাঙালি, ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি। আগে যখন জব করতাম তখন রোজ সকালে ভাত খেয়ে অফিস যেতাম, তো এখন তো বাড়িতেই থাকি তাই জন্য আর ভাত খাওয়া হয় না। ইভেন সকালবেলা খুব একটা ব্রেকফাস্ট আমি করি না, খুব রেয়ারই আমি ব্রেকফাস্ট করি। তো আজকে যেহেতু বেরোবো, দুপুরবেলা বাইরেই লাঞ্চ করবো, তো ভাবলাম মাছের ঝোল দিই, যখন মাছের ঝোল যখন রান্নাই করলাম তখন একটু ভাত খেয়েই বেরোই, তাই জন্য আজকে ভাত খাচ্ছি সকালে। রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন উবের করে যাব, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমাদের বঙ্কু, বঙ্কু অনেকদিন পর বঙ্কুর সাথে দেখা হয়েছে। বঙ্কু এখন আমাকে স্ক্যান করছে পুরো। বঙ্কু, বঙ্কু কি সুন্দর একটা লুক দিল। বঙ্কু কেমন আছো? ভালো। তোকে জিজ্ঞাসা করছে কে এসছে, এটা কেন এসছে, কোথা থেকে এসছে? বঙ্কু একটু তাকাও সুন্দর করে, সবাই দেখছে তোমায়। এই যে হিরোইন, একটু তাকাও। আমরা এখন ক্যাবে উঠে গেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে, প্রচুর জার্কিং হচ্ছে গাড়িটা তাই জন্য নড়ছে ভিডিওটা। তো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই ওর টুটবে, ওকে
জাস্ট ফিরে ফ্রেশ হলাম, খুব টায়ার্ড লাগছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই।